দর্শক ঘূর্ণিঝড় সিত্রাং এর আরো খবর আমরা জানবো এবং সেই খবর জানাতে ভোলা, খুলনা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা, মোহাম্মদ অসীম ও ইশতিয়াক খান। প্রথমেই ছোটনের কাছে যাব। ছোটন, আপনি যেখানে আছেন সেখানে আমি দুঃখিত দর্শক, আমরা প্রথমে খুলনায় যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম। অসীম, এখন খুলনার কি অবস্থা দেখছেন? প্রিয়াঙ্কা, আপনি জানেন যে ঘূর্ণিঝড় যে সিত্রাঙ্গের প্রভাবে কিন্তু খুলনা যে উপকূল রয়েছে এই উপকূল জুড়ে কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে কিন্তু সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি খুলনার পাইকগাছা উপকূলীয় এলাকায়। আমি এখানে এসে যেমনটা দেখেছি যে এখানে যে বাঁধগুলো রয়েছে এই বাঁধগুলো কিন্তু ইতিমধ্যেই কয়েকটি বাঁধের ভাঙন শুরু হয়েছে। আমরা দেখেছি কয়রা উপজেলায়ও কিন্তু বাঁধ ভাঙনের খবর আমরা পেয়েছি। বাঁধ ভেঙে কিন্তু এখানের অনেক বাড়িঘর ইতিমধ্যেই তলিয়ে গেছে। আমরা যেমনটা জানতে পেরেছি খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সিত্রাঙ্গের প্রভাবে কিন্তু খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং জানানো হয়েছে যে তারা কিন্তু খুলনা জেলায় 409টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং একই সাথে কিন্তু প্রায় 3 লক্ষ মানুষ সেখানে থাকতে পারবে এমন ব্যবস্থা করেছেন। এছাড়াও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছে ইতিমধ্যেই এবং যারা করবে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে শুকনা খাবার সহ কিন্তু সব ধরনের ব্যবস্থা নিয়েছে খুলনার জেলা প্রশাসন। আমার কাছে এই ছিল খুলনার পাইকগাছা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি বরিশালের সহকর্মী রাহাতের কাছে। রাহাত, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন বরিশালের পরিস্থিতি আসলে আরো ভয়াবহ, কারণ আপনি জানেন যে বরিশাল উপকূলীয় এলাকা, আসলে এর পাশেই রয়েছে বঙ্গোপসাগর এবং সেই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এবং যতটুকু জানা গিয়েছে যে ঘূর্ণিঝড়টির সবশেষ অবস্থান পায়রা সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণে রয়েছে এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টি আগামীকাল ভোররাত নাগাদ কলাপাড়া অর্থাৎ খেপুপাড়া উপকূলে আঘাত হানতে পারে এবং তখন 5 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র বন্দর পায়রা এবং পায়রা 7 নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। বরিশাল সহ সকল নদী বন্দরে 3 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে এবং এ কারণে সকাল 10টার পর থেকে সারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিএডব্লিউটিএ এবং এ কারণে সকাল থেকে কিন্তু বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটে কোনো লঞ্চ চলাচল করছে না। আমরা দেখেছি যে নদীবন্দরে বেশ কিছু সংখ্যক যাত্রী আটকা পড়েছে এবং এ কারণে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। আজ বেলা 12টা পর্যন্ত 102.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এখানকার আবহাওয়া অফিস এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আসলে মানুষজন অবরুদ্ধ হয়ে পড়েছে বলা যায়, কারণ প্রচুর বৃষ্টিপাতের কারণে নগরের বিভিন্ন এলাকায় পানি জমেছে এবং বিষখালী নদীর পাথরঘাটা এবং বরগুনা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে, অর্থাৎ নদ নদী আর পানিতে ফুলে আছে। একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং বৃষ্টি হচ্ছে এবং সূর্যের তো দেখা নেই। সবকিছু মিলিয়ে বরিশাল সহ এই অঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত এবং তারা আতঙ্কের মধ্যে আছে যে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে সেটি আসলে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তবে সবশেষ বলছি, এখানকার বিভাগীয় কমিশনার তিনি বলেছেন যে 3974টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে কিছু সংখ্যক মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং সন্ধ্যার মধ্যে বাকি আরো মানুষকে নেওয়া হবে। তবে তিনি বলেছেন যে মানুষজন সহসা কিন্তু তার সম্পদ ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না। তো এই ছিল বরিশালের সবশেষ খবর। আমরা এখন চলে যাব ভোলায়, সেখানকার সবশেষ খবর জানতে ছোটন শাহের কাছে। ছোটন শাহ, আপনি আবার সবশেষ খবর দর্শকদের জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে কিন্তু আসলে ভোলার উপকূল থেকে সকাল থেকে বৈরী আবহাওয়া। আমরা যেমনটি
দেখতে পেয়েছি, কিন্তু সকাল থেকে ঝড়ো বাতাস বয়ে গিয়েছিল, তবে দুপুর বারোটার পর থেকে কিন্তু সেই বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে এখনকার যে চিত্র সেটি যদি দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে মেঘনার পানি কিন্তু বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যে কারণে কিন্তু বাঁধের বাইরের যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বিশেষ করে চরকুকড়িমুখী, ঢালচর সহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে আজকে অমাবস্যা থাকার কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সিত্রাঙের প্রভাবে কিন্তু এ পানির তীব্রতা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো আমরা সকাল থেকে উপকূলের বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, সেখানে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে আসলে ঘূর্ণিঝড় থেকে মানুষকে সতর্ক বার্তা পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু রেড ক্রিসেন্ট, সিবিপি কর্মী সহ স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে। তো আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরেছি, যেমনটি দেখতে পেয়েছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত মানুষ কিন্তু এখনও আশ্রয় কেন্দ্রে চলে আসেনি, তবে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা উপকূলের বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আসলে ভোলার উপকূলের উপর দিয়ে যে ঘূর্ণিঝড় সিডর আইলা বয়ে গিয়েছিল, সেই সিডর আইলার চেয়ে কিন্তু আজকের যে ঘূর্ণিঝড়ের যে বিষয়টি সেটি কিন্তু আরও বেশি অনেকটা তীব্র, এ কারণে কিন্তু উপকূলের বাসিন্দারা কিন্তু অনেকটাই আতঙ্কিত আছে। তো জেলা প্রশাসনের কাছ থেকে আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি, জেলা প্রশাসন যেমনটি জানিয়েছে যে আসলে জরুরি ভিত্তিতে কিন্তু ভোলায় 80 মেট্রিক টন চাল এবং 750 কার্টন শুকনো খাবার কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছে তার জন্য। তো আরেকটা বিষয়, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আরও বেড়েই চলছে। তো প্রিয়াঙ্কা, এ ছিল ভোলা থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ভোলা, খুলনা এবং বরিশালের প্রতিনিধিরা জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় সিত্রাঙের সেখানকার প্রভাব এবং পরিস্থিতি।